14,000 ফিট উপরে পাকিস্তান ভারত সীমান্ত থেকে ইয়াসে পাকিস্তান কিতনা দূর यहां से 8 কিলোমিটার পাকিস্তানের পাহাড় দেখা যায় প্রথম আমি যাচ্ছি সেকেন্ড বেসে আর ফার্স্ট বেসে কোনো বরফ নাই এ কারণে আসার আগে একটু তথ্য নিয়ে আসবেন যে কাশ্মীরে বরফ পড়ছে কিনা বা স্নোফল হয়েছে কিনা শুধু আমি একা আছি এখানে কোনো মানুষজন নেই এখানে আমার কোনো বিপদ হলে আমাকে বাঁচানোর মতো কেউ নাই এই পাহাড় বরফের উপর থেকে ভাল্লুক আমাকে অ্যাটাক করতে পারে না জানি এখানেও আমার মৃত্যু হয়ে যেতে পারে So what's up guys, it's your boy MD Fizz again come back with another vlog video আমার সাথে আছে আমার কাশ্মীরি ভাইয়া এবং আপনারা হয়তো অনেকেই চিনবেন এই কাশ্মীরে অনেক ফেমাস কারণ আমার ভাইয়ার নিজস্ব একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে অ্যান্ড্রোমেডা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা চাইলে এইটাতে কিন্তু ঘুরতে পারেন পুরো ইন্ডিয়া যাক আজকে আমরা কোন জায়গা ভাই গুলমার্গ জায়গা গুলমার্গ এবং গুলমার্গ সেকেন্ড ফেসে যেহেতু কাশ্মীরে আজ মানে এই সালে কোনো স্নোফল নেই যার কারণে আমরা সেকেন্ড ফেসে যাব গেটওয়ে টু গুলমার্গ আমরা এখন গুলমার্গে প্রবেশ করতেছি এখান থেকে 38 কিলোমিটার এবং আপনি যখন শ্রীনগর থেকে যাবেন তখন কিন্তু 52 কিলোমিটার মানে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো আমরা যত ভাইয়ের গাড়িতে যাচ্ছি এছাড়া এখানে শেয়ারিংও পাওয়া যায় 400-500 টাকা করে এখন টাংমার্গে পৌঁছাইলাম মানে এখানে আপনি চাইলেই হচ্ছে শুগুলো রেন্ট নিতে পারেন অথবা কোনো জ্যাকেট রেন্ট নিতে পারেন এই যে এখান থেকে কিন্তু পাহাড় শুরু তো এখানে অনেক মানুষ তবে অনেকেই বরফ দেখার জন্য আসছে আমরা যাবো একদম সেকেন্ড ফেসে দেখি কত বরফ আছে এবং যেহেতু স্নোফল ওখানে হয়েছে তো আমরা আশাই আছি যে অনেক বরফ পাবো আমরা কিন্তু এখন এখানে শু রেন্ট নিতেছি এই যে দেখুন তো এইখান থেকে কিন্তু আপনারা পাবেন আর যখন টাংমার্গ আসবেন দেখবেন এখানে প্রচুর পরিমাণে দোকান এটা থোড়া লুজ হো রা হ্যায় না লুজ না চাই লুজ টাইট থোড়া টাইট নেই লেকিন ও স্নোফল মে প্যাডেল করেগা তো খোল বাটা এইবার 2024 সালে কিন্তু কোন রকমের স্নোফল এখানে হয় নাই তবে পাহাড়ে হয়েছে আর এখানে শুগুলো রেন্ট হচ্ছে আপনার 150 টাকা করে তো আমাদেরটা 150 নিয়েছে যেহেতু দুজন 300 আর জ্যাকেটের এতটা প্রয়োজন নাই কারণ যেহেতু তুষারপাত হচ্ছে না ওকে আমরা যাই আমাদের আর 20 মিনিট সময় লাগবে একদম এই পাহাড়ি রাস্তা দিয়ে যাবো একদম সর্বোচ্চ উপরে অবশেষে পৌঁছাই গিয়েছি সেই গুলমার্গ তো এখন কত টুরিস্ট শুধু দেখুন এবং এরপরে আমরা ডিরেক্ট ক্যাবল কারে মানে গন্ডোলা রাইড করে চলে যাবো একদম সেকেন্ড ফেজ মানে 13,700 ফিট উপরে আমরা কিন্তু এখন সেই গন্ডোলার টিকিট কাউন্টার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার তবে আপনি এখন ইনস্ট্যান্ট টিকিট পাবেন না এক সপ্তাহ আগে অথবা দুই সপ্তাহ আগে বা এক মাস আগে টিকিটটা অনলাইনে কেটে রাখতে হবে না হলে ইনস্ট্যান্ট পাবেন না অনেক ভালো আছি এই সব বাংলাও শিখে গেছি একদম তো এখন আমরা এদিক দিয়ে প্রবেশ করব বাট কোনো ক্রাউড নেই এই দেখুন এর আগে যখন এসেছিলাম কত ক্রাউড ছিল তবে এখন নেই আরে আপনারা যখন আসবেন গন্ডোলা ক্যাবল কার রাইড দিয়ে সার্চ দিবেন গুগলে ওয়েবসাইট আছে ওখানে সরাসরি পাসপোর্ট ভিসা দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন এবং আপনি ডেবিট কার্ডের মাধ্যমে ওইটাকে পে করতে পারবেন আমাদের টিকিট হচ্ছে টোটাল 4টা আপনি চাইলেই কিন্তু ডিরেক্ট একদম সেকেন্ড ফেসে যেতে পারবেন না প্রথমে ফার্স্ট ফেস ওটার টিকিট প্রাইস 800 মানে 810 রুপি আর সেকেন্ড ফেসের জন্য 1010 তাহলে টোটাল 1820 রুপি হচ্ছে আমাদের তো আমরা একদম ডিরেক্ট প্রথমে ফার্স্ট ফেসে নামবো এরপরে ওখান থেকে আবার সেকেন্ড ফেসের জন্য এখন এন্ট্রি করতেছি এবং ফাইনালি প্রায় 20-25 মিনিট লাইন দিয়ে পৌঁছাইলাম এই যে ক্যাবল কার দেখতেছেন এইখান থেকেই কিন্তু এই জিনিসটা রাউন্ড হয় এবং অটোমেটিক রাউন্ড হবে আমাদের অটোমেটিক সেখানে উঠতে হবে এরকম একটা ব্যাপার তো দেখি বরফ সামনে ওয়েট করতেছে আমাদের জন্য আর প্রচুর মানুষ ফার্স্টে ভাবছি হয়তো এরকম ভিড় হবে না কিন্তু অনেক মানুষ কারণ ক্যাবল কার সবারই একটা স্বপ্ন থাকে যে গুলমার্গের পাহাড়ের উপরে যাবে ক্যাবল কারে বাবা বাবা ফাইনালি আমরা এখন সেকেন্ড ফেসের জন্য আর এখানে কিন্তু এগুলো সব লাল
আমরা এইটাতে উঠবো, এইটাতে এইটাতে ভাইয়া এইটাতে এটাতে হ্যাঁ সেকেন্ড ফেজ হ্যাঁ এইটাতে হ্যাঁ সেকেন্ড ফেজ মানে প্রথম আমি যাচ্ছি সেকেন্ড ফেজে আর ফার্স্ট ফেজে কোনো বরফ নাই এ কারণে আসার আগে একটু তথ্য নিয়ে আসবেন যে কাশ্মীরে বরফ পড়ছে কিনা বা স্নোফল হয়েছে কিনা আমরা দুইজনই যাচ্ছি আরে ভাই আটকো কই নেই আয়েগা আমাজা খালি দুইজন শুধু একবার ভাবেন যে 16 বছরের রেকর্ড ভাঙছে কাশ্মীরে কোনো বরফ নেই কোনো বরফ মানে তুষারপাতই হয় নাই যেখানে এই টাইমে মানে 10 ফিট 8 ফিট স্নোফল থাকে এবার এন্ড জানুয়ারিতে খো যায়গা স্নোফল এখন 13,000 ফিট উচ্চতায় শুধু ভিউটা দেখুন যে মনে হচ্ছে আকাশ যেন মাটিকে এই পাহাড়কে ছুঁয়েছে এরকম একটা ব্যাপার আর ঠিক সূর্যটা আমাদের বিপরীতের দিকে আমরা কিন্তু সেকেন্ড ফেজে নামলাম তবে বিকেল 5টার সময় কিন্তু লাস্ট টাইম আপনার 5টার পরে কিন্তু বন্ধ হয়ে যায় এটা আর যদি আবহাওয়া খারাপ হয় অনেক সময় সেকেন্ড ফেজ বন্ধ থাকে ওকে এখানে এখন অনেক মানুষ ব্যাক করতেছে আর আমরা ঘুরবো এই মাউন্টেন দেখুন শুধু 13,000 ফিট উপরে এখন ম্যাগি খাবো আর আমার 14,000 আর আমার মুখ দিয়ে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখুন আর এই যে কাশ্মীরি আর্মিদের ক্যাম্প উপরে দেখুন ওই যে সব আর্মিরা থাকে এখানে বসবাস করে আর কি পাহাড় যাই হোক আমরা খাই এরপরে আমরা পাহাড়ে উঠবো ও আরামসে আর এখানে এতটা স্লিপ আর প্রচুর মানে এত বাতাস আর হাওয়া দেখুন আমার মুখ দিয়ে তো ঠান্ডা তার ভিতরে ইন্ডিয়ান আর্মিরা কিভাবে সার্ভাইভ করে কিভাবে যে তারা এখানে থাকে আমার একটাই প্রশ্ন ওই যে ইন্ডিয়ান আর্মিদের সব বাড়িঘর এবং এই বরফের ভিতরে তাহলে ভাবেন তারা একটা দেশের জন্য কত কষ্ট করে হয়তো আমাদের আর ওইদিকে অ্যালাউ না কারণ এই সামনের যে মাউন্টেনটা দেখতেছেন এটার পরেই সেই পাকিস্তান ইয়াসে পাকিস্তান কিতনা দূর यहाँ से 8 किलोमीटर 8 किलोमीटर लेकिन हम लोग तो नहीं जा सकते नहीं जा सकते रेस्ट्रिक्टेड एरिया है पूरा रेस्ट्रिक्टेड एरिया ना ওই যে মাউন্টেনটা দেখা যায় তো এখানে আপনি সাথে অত উপরে উঠতে পারবেন কিন্তু অক্সিজেনের খুবই মানে একটু প্রবলেম হয় আর কি বাতাস প্রচুর ঠান্ডা দেখুন আমার হাতটা কিন্তু পুরো লাল হয়ে গেছে অবশ আমাদের এখন এই পাহাড়ে উঠতে হবে এই রাস্তা দিয়ে দেখুন কি ডেঞ্জার ও এদিক দিয়ে এখন উঠতে হবে আমাদের প্রায় 1 কিলোমিটার উপরে এই বরফের রাস্তায় কতটা ভয়ানক এসব জায়গায় অনেক সময় সোনো লেপার্ড থাকে অনেক সময় ভাল্লুকও থাকে তাই খুব সাবধান অপরিচিত জায়গায় না যাওয়াই ভালো কত দূর যাইতে হবে এখন কোথায় আসছি আমি দেখুন এই ভিউ আর ঠিক আমি যে কথাটা বলছিলাম যে এরকম প্লেন শুনোতে কখনো হাঁটবেন না হাঁটলে এখানে ঢোসা অনেক সময় নিচে গভীরতা থাকে আপনি নিচে তোলায় যেতে পারেন আর তখনই আপনাকে বাঁচানোর কেউ থাকবে না কারণ এখানে শুনোতে যদি আপনি তোলায় যান কেউ দেখবে না কেউ খোঁজ খবর নেবে না এই জন্য মানুষ যেদিক দিয়ে যায় ওই দিক দিয়েই যাবেন সবসময় আর হাতে একটা কিছু আনবেন একটু দেখবেন যে আসলে এটা গর্ত আছে কি না আপনাদের আজকে একটা জিনিস দেখাই যে জানোয়ার বলে শুনোতে লেপার্ড হোক অথবা ভাল্লুক হোক তাদের পায়ের ছাপ এই যে দেখুন এই সব কিন্তু তাদের পায়ের ছাপ
এই যে দেখেন আমার পা কত দূর পুতে গেছে, তার মানে এটা আমার জন্য খুবই ডেঞ্জার হবে। দেখুন এই যে দেখছেন সব পায়ের ছাপ, আর আমার পায়ের নিচে সব সব তুষারপাত ভরে গেছে। ও তার মানে এই রাস্তাটা আমাদের জন্য খুবই ডেঞ্জার। এই কারণে আপনাদের বলি যখন তুষারপাতে হাঁটবেন অবশ্যই মানুষ যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে যাবেন, তা নাহলে যে কোনো সময় বরফের নিচে ঢাকা পড়তে পারেন অথবা জানোয়ারের কবলে পড়তে পারেন। কারণ এখানে সুনো লেপার থেকে শুরু করে সব কিছুই আছে পাহাড়, গহীন পাহাড়ে। তো এদিকে আমাদের যাওয়া উচিত হবে না, কারণ এদিকে কোনো একটা প্রাণী গেছে, পায়ে সাপ দেখা যাচ্ছে স্পষ্ট, দেখুন স্পষ্ট সাপ। এবং তারা খুবই দেখেন এখানে এত নরম, পা দিলেই আপনি কিন্তু ধসে যাবেন, কিন্তু এই প্রাণীগুলো ধসে না। ওই যে আমি আর এখানে আসতে খুব একটা বেশি টাকা কিন্তু লাগে নাই, কিন্তু দেখেন আপনার প্রশান্তিটা মেন, আপনার ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করছেন আপনার ফ্যামিলি নিয়ে, ওইটার ভিতরে যে শান্তি আছে, আপনার কোটি কোটি টাকা আছে ওইটার ভিতরে কিন্তু শান্তি নেই। তবে ভ্রমণ করতে কিছু টাকার অবশ্যই প্রয়োজন হয়, এর জন্য অবশ্যই একটু কিছু টাকা সঞ্চয় করবেন যেটা ভ্রমণ করবেন, তাহলে আরও নিজের প্রশান্তিটা বুঝতে পারবেন। যদিও আমি সরি কারণ আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন মানাস -5 ডিগ্রি টেম্পারেচারে আমি বসে আছি। হ্যাঁ আমি যদি এখানে আর 5 মিনিটও থাকি আমি যে কোনো সময় কিন্তু উল্টাই পড়ে যাব। আমার হাত দেখেন পুরো অবশ, মানে এরকমই প্রকৃতি ভাই, অন্যরকম একটা ব্যাপার। আমি অনেক স্পষ্টভাবে কথা বলতে চাচ্ছি, হচ্ছে না, এটা সম্ভব না, যেহেতু সূর্য এদিকে এদিক থেকে একটু ডার্ক আসতেছে। হ্যাঁ ও আমরা কিন্তু এই রাস্তাটা বিকল্প রাস্তাটা ব্যবহার করব। এই রাস্তাটা দেখেন চারিপাশে পুরো শ্মশানের মতো, কেউ নাই, শুধু আমি একা আছি এখানে, কোনো মানুষজন নেই এখানে। আমার কোনো বিপদ হলে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। কিন্তু আমি এটা একটু বড় করি তাহলে অবশ্য আপনাদের সুবিধা হবে। তো এই বিকল্প রাস্তা এটা খুবই ডেঞ্জার, যে কোনো সময় বরফের নিচেও পড়তে পারি আমরা, এই কারণে এই পায়ে আমাদের পা দিতে হবে। হ্যাঁ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া যেন লেপার্ড অ্যাটাক না করে আমাদের। আমরা আর উপরে যাবো না, ও আল্লাহ মাথা ঘুরে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ আসলে এই জায়গাগুলো এরকমই, আপনাকে প্রচুর রিক্স নিয়ে আসতে হয়। এনার্জি প্রচুর এনার্জি নষ্ট হয়, দেখেন শুধু যাক সামনে মনে হচ্ছে কিছু একটা নাকি। অনেক সময় অনেক পাথর জীবজন্তুর মতো আকার ধারণ করে এরকম একটা মনে হয়, তো সামনে এরকম একটা পাথর মনে হচ্ছে যে পুরো আপনার ভাল্লুকের মতো, ভয় পেয়ে গেছিলাম। ওই যে দেখুন এখানে, ওই যে যাক আমাকে এখন নামতে হবে, নেমে আমাকে আবার আমার গন্তব্যে ফিরে যেতে হবে। আমি যদি ওই উপরে যেতে পারতাম আমার মুখ দিয়ে কিন্তু কথা বেরোচ্ছে না, যদিও পাকিস্তানের পাহাড় দেখা যায় উপর দিয়ে হালকা। আমরা এই কহিন বরফের পাহাড় থেকে আবারও ফিরে যাচ্ছি। এই দেখুন এখানে পা দিলেই আমার পা কিন্তু বসে যাবে, এই কারণে খুব সাবধান, এখানে আমার কিছু হয়ে গেলে আমাকে বাঁচানোর মতো কেউ নেই। অনেক সময় এরকমও হয় পাথরের ভিতরে ভাল্লুক থাকে, তারা অনেক সময় আপনার ভয় শুনে আপনাকে অ্যাটাক করতে পারে। কিন্তু একটা কথা বলি, কোনো সময় যদি ভাল্লুক অ্যাটাক করে আপনি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন, কারণ ভাল্লুকরা মৃত ব্যক্তিকে কখনো খায় না। আমি পাথরে উঠবো, উঠে কিছু ফটোশ্যুট করবো।
এই দেখেন আমার ভিউ, এই যে পৃথিবী। তো যাই হোক, আমরা কিন্তু এখন এদিক দিয়ে ব্যাক করতেছি এবং এটা খুবই ডেঞ্জার একটা প্লেস। এখানে আমি আসতে পারতাম না, এটা সম্পূর্ণ ক্রেডিট আমার কাশ্মীরি ভাইয়া মোজাম্মেল, এবং তিনি হচ্ছে কাশ্মীর অ্যাকচুয়ালি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে। আপনারা জানেন যে কাশ্মীরের এই একটাই কিন্তু তাদের ব্যবসা, তারা অনেক আগে থেকে এই ব্যবসাটা করে, বিভিন্ন মানুষ বাইরে থেকে আসলে তাদেরকে ভ্রমণ করাই। তো আপনারা চাইলে তাদের সাথে ভ্রমণ করতে পারেন। এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমারই ভাই হয়। আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে পুরো ইন্ডিয়া ঘুরতে পারেন, এবং আমি ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই নাম্বার দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপে কল করে কনফার্ম করতে পারেন। তা নাহলে এখানে আমি পৌঁছাতে পারতাম না, কারণ এটার টিকিট আমি পাই নাই। তো যাই হোক গাইজ, আমরা এখন ব্যাক করতেছি এবং আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ যে কোনো সময় ভাল্লুক অ্যাটাক করতে পারে। ওকে, আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, এই পাহাড়ের উপরেই আজকের ভিডিওটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। এই অসাধারণ ভিউ শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে এখানে আসার। আপনারা আসবেন কীভাবে আসতে হয় আমি তো প্রসেসটা দেখাই দিছি, আর নাম্বার দিয়ে দেবো, কোনো তথ্য লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আবারও ব্লগ আসতেছে, ব্লগ বাস্টার। বাই, টাটা, আল্লাহ হাফেজ।